পেলে, বস্তি থেকে বিশ্ব ফুটবলে সম্রাট হওয়ার অজানা গল্প। সর্বকালের সেরা ফুটবলার কে, পেলে না ম্যারাডোনা, তা নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে। তবে ফুটবলের সম্রাট কে তা নিয়ে কোনো বিতর্ক নেই। কালো মানিক খ্যাত ব্রাজিলের পেলেকে বলা হয় ফুটবলের সম্রাট। অনেকে আবার ভাবতে পারেন, পেলে যদি সম্রাট হন তাহলে ম্যারাডোনা কি? ম্যারাডোনাকে বলা হয় ফুটবলের রাজপুত্র। জন্মটা সাধারণ এক বস্তিতে। 1940 সালের 23 অক্টোবর ব্রাজিলের ট্রেস কোরাকোয়েস শহরে এক বস্তিতে জন্মেছিলেন পেলে। পেলে নাম রাখল কে? আজ আমরা যাকে পেলে নামে চিনি, জন্মের পর তার বাবা মা তার নাম রাখেন বিশ্বখ্যাত বিজ্ঞানী টমাস আলভা এডিসনের সঙ্গে মিল রেখে। পেলের পুরো নাম এডসন অ্যান্টিস দো নাসিমেন্ট। পর্তুগিজ উচ্চারণে এডিসনকে তারা বলতেন এডসন। এডসন অ্যারান্টিস দ্য নাসিমেন্ট নামটা যে কি করে পেলে হয়ে গেল, পেলে নিজেও সেটা বলতে পারেন না। বস্তির বন্ধুরা পেলেকে চিনত ডিকো নামে। ছোটবেলায় ছিলেন চায়ের দোকানের কর্মচারী। দরিদ্র কৃষ্ণাঙ্গ পরিবারের প্রথম সন্তান হিসেবে পরিবারের অভাব অনটন মেটানোর জন্য ছেলেবেলাতেই পেলেকে চায়ের দোকানে কাজ করতে হয়েছিল। এছাড়া রেল স্টেশন ঝাড়ু দেওয়ার পাশাপাশি কিছুদিন জুতা পরিষ্কারের কাজও করেছিলেন। ছোটবেলা থেকেই ফুটবলার হওয়ার স্বপ্ন ছিল পেলের। একদিন সেই স্বপ্ন সত্যি হলো। ফুটবল খেলের বিশ্ব জয় করল ছেলেটি, কিন্তু তার পেছনে রয়েছে আরো অনেক ইতিহাস। আসুন সেই রকম কিছু তথ্য জেনে নেই। এছাড়া রেল স্টেশন ঝাড়ু দেওয়ার পাশাপাশি কিছুদিন জুতা পরিষ্কারের কাজও করেছিলেন। ছোটবেলা থেকে ফুটবল হওয়ার স্বপ্ন ছিল পেলের। একদিন সেই স্বপ্ন সত্যি হলো। ফুটবল খেলে বিশ্ব জয় করল ছেলেটি, কিন্তু তার পেছনে রয়েছে আরো অনেক ইতিহাস। আসুন সেই রকম কিছু তথ্য জেনে নেই। সত্যিকারের ফুটবল কেনার টাকা ছিল না। ফুটবলের দেশ ব্রাজিলের এক গরিব মা বাবার পরিবারে জন্ম নেওয়া কালো ছেলেটির জীবনের গল্প অদ্ভুত রোমাঞ্চকর। ফুটবলের সহজাত প্রতিভা তো ছিলই, ব্রাজিলের আর 10টা সাধারণ ছেলের মতোই গলির ফুটবল ছিল তারও অবসরের সঙ্গী। কিন্তু সত্যিকারের ফুটবল কেনার টাকা ছিল না বলে মজার ভেতরে খবরের কাগজ ঠেসে বানানো ফুটবলে চলত তার অনুশীলন। জীবনের দৃশ্যপট পরিবর্তন। গলির ফুটবলেই পেলে প্রতিভা ফুটে ওঠে। এই প্রতিভা একদিন চোখে পড়ে স্যান্টোসের গ্রেট ওয়ালডেমার ডি ব্রেটোর। জীবনের মোড় ঘোরা শুরু। সেই সময় পেলের বয়স ছিল 15 বছর। ব্রিটো পেলেকে গলি থেকে উঠিয়ে নিয়ে গেলেন স্যান্টোস ক্লাবে এবং অন্তর্ভুক্ত করেন স্যান্টোসের বি টিমে। এখানেও সহজাত প্রতিভা দেখিয়ে 1 বছরের মধ্যে স্যান্টোসের মূল দলে নিজের জায়গা করে নেন পেলে। প্রথম মৌসুমে সর্বোচ্চ গোলদাতা। পেলে যখন স্যান্টোসের মূল দলে যোগ দেন তখন তার বয়স 16 বছর। সেবার ব্রাজিলের পেশাদার ফুটবল লিগে স্যান্টোসের হয়ে লিগের সর্বোচ্চ গোলদাতার পুরস্কারটি অর্জন করেন। শুরু হয়ে গেল কাড়াকাড়ি। বস্তির সেই ছেলেটিকে নিয়ে এবার ইউরোপের বড় বড় ক্লাবগুলো কাড়াকাড়ি শুরু করে দেয়। এদের মধ্যে বর্তমান সময়ের জায়ান্ট রিয়াল মাদ্রিদ, জুভেন্টাসের মতো দলগুলো ছিল। সবাই যে কোনো মূল্যে পেলেকে তাদের দলে ভেড়াতে দৌড়ঝাঁপ শুরু করেন। কিন্তু সেবার পেলের ইউরোপে খেলা হয়ে ওঠেনি। কারণটা নিচের কোনো এক জায়গায় জানাবো। প্রথম ম্যাচে বিশ্ব রেকর্ড। ব্রাজিলের হয়ে পেলের আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ার শুরু হয় চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে। সময়টা ছিল 1957 সালের 7 জুলাই। সেই ম্যাচে ব্রাজিল আর্জেন্টিনার কাছে 2-1 গোলের ব্যবধানে হেরে গেল। প্রথম ম্যাচেই বিশ্ব রেকর্ডটি করতে ভুল করেননি পেলে। 16 বছর 9 মাস বয়সে গোল করে অর্জন করেন আন্তর্জাতিক অঙ্গনে সর্বকনিষ্ঠ গোলদাতার রেকর্ড। বিশ্বকাপ ফুটবল। 1958 সালের বিশ্বকাপে সোভিয়েত ইউনিয়নের বিপক্ষে পেলের অভিষেক ঘটে। ম্যাচটি ছিল 1958 বিশ্বকাপের তৃতীয় খেলা। প্রথম রাউন্ডের খেলায় পেলে গোল করতে না পারলেও অন্তিম মুহূর্তে এসে পেলে ঠিকই জ্বলে ওঠেন। কোয়ার্টার ফাইনালের ওই ম্যাচে ওয়েলসের বিপক্ষে পেলের করা গোলে ব্রাজিল সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে এবং পরবর্তীতে ব্রাজিল স্বাদ পায় প্রথম বিশ্বকাপ জয়ের। এই গোলটিও ছিল বিশ্বকাপের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড়ের গোল। 1958 সালের বিশ্বকাপ ফাইনালে জোড়া গোল করে ব্রাজিলের প্রথম বিশ্বকাপ জয়ের নায়ক বনে যান 17 বছর বয়সী পেলে। এভাবে একে একে 1958, 1962, 1966 ও 1970-এর বিশ্বকাপ খেলেন পেলে। এর মধ্যে 3 বার 1958, 1962 ও 1970 সালে বিশ্বকাপ জয়ের গৌরব অর্জন করেন। তবে পেলে 3 বার বিশ্বকাপ জয় করেছেন নাকি 2 বার বিশ্বকাপ জয় করেছেন তা নিয়ে 1997 সাল পর্যন্ত কিছুটা বিতর্ক ছিল। 1962 সালের বিশ্বকাপে দ্বিতীয় ম্যাচে গুরুতর আঘাত পান। এই আঘাতই তাকে বিশ্বকাপ দল থেকে ছিটকে দেয়। সেবারও ব্রাজিল বিশ্বকাপ শিরোপা জিতে। তবে পেলে সেই দলের সদস্য কি না তা নিয়ে চলছিল বিতর্ক। অবশেষে ১৯৯৭ সালে ফুটবলের বিশ্ব সংস্থা ফিফা বিশেষ ব্যবস্থায় তাকে ১৯৬২ বিশ্বকাপ জয়ী দলের সদস্য ঘোষণা করে। ১৯৬৬ সালে যে বিশ্বকাপটা ব্রাজিল জিততে পারেনি, সেই বিশ্বকাপে প্রথম খেলায় বুলগেরিয়ার বিপক্ষে খেলা ম্যাচে পেলে গুরুতর আহত হন। ১৯৭০ সালে বিশ্বকাপে ব্রাজিলের সর্বকালের সেরা দলটি সদস্য হিসেবে পেলে জিতেন তার তৃতীয় বিশ্বকাপ শিরোপা। জুলে রিমে ট্রফিকে নিজের করে নেওয়ার পথে ব্রাজিলের সব সাফল্যের সঙ্গী পেলে ছাড়া বিশ্বের আর কোনো ফুটবলারেরই নেই। তিনটি বিশ্বকাপ জয়ের সাফল্য, ১,০০০-এরও অধিক গোল রয়েছে ক্যারিয়ারের। ১,৩৬৩ ম্যাচে পেলে গোল করেছেন ১,২৮৩টি। ১৯৬৯ সালের নভেম্বরে ভাস্কো দা গামা ক্লাবের বিপক্ষে ব্রাজিলিয়ান লিগের এক ম্যাচে যেদিন করলেন তার ১০০০তম গোল, সেদিন পুরো ব্রাজিল মেতে উঠেছিল উৎসবে। কোনো একক খেলোয়াড়ের গোল করার ব্যাপারে এটিই ছিল বিশ্ব রেকর্ড। এক ক্লাবে সম্পূর্ণ ক্যারিয়ার, ক্লাব ফুটবলে পেলের শুরু এবং শেষ স্যান্টোসে। ১৯৫৬ সাল থেকে ১৯৭৪ সাল পর্যন্ত দীর্ঘ ১৮ বছরে জিতেছেন ব্রাজিলিয়ান লিগ, কাপ আর আন্তর্জাতিক ক্লাব টুর্নামেন্টে ২৭টি ট্রফি। ইউরোপিয়ান লিগে খেলতে না পারা তার কারণ হলো সেবারের ব্রাজিলিয়ান লিগের পেলের পারফরমেন্স এতটাই নজরকাড়া ছিল যে যা স্বয়ং ব্রাজিল সরকারেরও চোখে এড়ায়নি। পেলের এই পারফরমেন্সের তাদের কাছে অমূল্য হিসেবে বিবেচিত হলো। তারা এই আইন করে পেলেকে ব্রাজিলের জাতীয় সম্পদ হিসেবে ঘোষণা করা হয়েছিল। এই কারণে ইউরোপিয়ান লিগে পেলের কোনোদিন খেলা হয়নি। পেলেকে এক নজর দেখার জন্য অনুমান করুন তো, পেলেকে এক নজর দেখার জন্য আপনি কি কি করতে পারেন? জানি পেলে ভক্তরা তাকে এক নজর দেখার জন্য অনেক কিছু করতে পারে, তবে নাইজেরিয়ানরা যেটা করেছিল সেটা একেবারে ব্যতিক্রম। কি ছিল সেটা? একবার পেলে নাইজেরিয়ায় গিয়েছিল। সে সময় নাইজেরিয়ায় গৃহযুদ্ধ চলছিল। শুধুমাত্র পেলেকে দেখার জন্য নাইজেরিয়ার গৃহযুদ্ধে বিবদমান দলগুলো যুদ্ধবিরতি ঘোষণা করেছিল। ব্রাজিলের সর্বকালের সেরা খেলোয়াড় পেলে নন, সেখানে সারা বিশ্ব পেলেকে নিয়ে উন্মাদনের মতো। সেখানে পেলে নিজ দেশে ব্রাজিলের পেলে কিন্তু সর্বকালের সেরা খেলোয়াড় নন। বিরল এই সম্মানটি দেওয়া হয় ৩বার ফর্মুলা ১ জয়ী ওয়ারেন্টন সেনাকে। পেলে ম্যারাডোনার দ্বৈরথ। পেলে যেমন ডিয়েগো ম্যারাডোনাকে পাত্তা দিতে চান না, ম্যারাডোনা ২ পয়সা দামও দেন না পেলেকে। ফুটবলের সর্বকালের সেরা দুই কিংবদন্তির এই লড়াই চলছেই, সুযোগ পেলেই একে অন্যকে ক্ষতবিক্ষত করেন তারা। পেলে নাকি ম্যারাডোনাকে সর্বকালের সেরা তা নির্বাচন করার জন্য ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা ২০০০ সালে একটি ভোটের আয়োজন করেছিল, যেখানে সারা বিশ্বের ফুটবল প্রেমী সাধারণ মানুষ ভোট দেন। সেই ভোটে পেলেকে হারিয়ে সর্বকালের সেরা ফুটবলার হয়েছিলেন ম্যারাডোনা, কিন্তু পরবর্তীতে ফিফা ম্যারাডোনা পেলে দুজনকেই যৌথভাবে সর্বকালের সেরা ফুটবলার হিসেবে ঘোষণা করেন। পরবর্তীতে ফিফার এই ঘোষণায় ম্যারাডোনা ফিফার ওপর মনক্ষুণ্ণ হন এবং তার প্রতিক্রিয়ায় বলে, সাধারণ মানুষ আমাকে শতাব্দীর সেরা খেলোয়াড় নির্বাচন করেছিল, পেলে হয়েছিল দ্বিতীয়। ফিফাকে পেলে যে পুরস্কারটি দিয়েছে সেটার সে সামান্যতম যোগ্য নয়। দেশপ্রেমের মহিমায় উজ্জ্বল এক ব্যক্তিত্ব, অসাধারণ ব্যক্তি হিসেবেও পেলের যথেষ্ট সুনাম রয়েছে, তারই প্রমাণ মেলে সরকারি নিষেধাজ্ঞার কারণে ইউরোপের লিগে খেলার হাতছানি উপেক্ষা করা অনেক টাকা আয়ের সম্ভাবনারও ঘটেছে অপমৃত্যু, কিন্তু সেটা হাসি মুখে মেনে নিয়েছেন তিনি। পেলে ভুলে যাননি তার নিজের দারিদ্র্য ভরা শৈশবকেও। ব্রাজিলের দরিদ্র শিশুদের সাহায্য করতে খেলোয়াড়ি জীবনেই গড়েছেন বিশেষ ফাউন্ডেশন, আর খেলা ছাড়ার পর কখনো ইউনিসেফের বিশেষ দূত, কখনো জাতিসংঘের জলবায়ু বিষয়ক বিশেষ দূত, কখনো বা ব্রাজিলের বিশেষ ক্রীড়ামন্ত্রী হিসেবে সাধ্যমতো চেষ্টা করেছেন তাদের সাহায্য করতে। ফুটবলের প্রতি রয়েছে নারীর টান। ফুটবল খেলা থেকে অবসর গ্রহণ করেছেন বহুদিন হয়ে গেছে, কিন্তু ফুটবলের স্বার্থে শেষ বয়সে এসেও ছুটে ফিরেন বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। অন্যভাবে বলতে গেলে বলা যায়, মাঠের ফুটবলকে বিদায় জানালেও ফুটবল তার রাজাকে অবসর দেয়নি। তাই পেলে এখনও ফুটবলের সঙ্গেই আছেন, থাকবেন যতদিন বেঁচে থাকবেন। বিশ্ব একাদশে পেলে। ওয়ার্ল্ড সকার ম্যাগাজিন বিশ্ব একাদশ ফুটবল টিম গঠনের জন্য একটি জরিপ পরিচালনা করেন। এই জরিপে সাবেক খেলোয়াড়, কোচ ও সাংবাদিকদের নিয়ে প্যানেল গঠন করে ভোট গ্রহণ করেন। সেই ভোটে বিশ্বের অন্য সব নামী খেলোয়াড়দের পাশাপাশি পেলে নামটিও উঠে এসেছে প্রথম দিকে। সম্মাননা, ১৯৯৯ সালে বার্তা সংস্থা রয়টার্স তাকে নির্বাচিত করেছে গত শতকের সেরা ক্রীড়া ব্যক্তিত্ব হিসেবে। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির বিবেচনায়ও একই স্বীকৃতি পেয়েছেন তিনি। ফ্রান্সের বিখ্যাত ফুটবল সাময়িকী ফ্রান্স ফুটবলের গোল্ডেন বল জয়ী ফুটবলারদের ভোটেও পেলে গত শতকের সেরা ফুটবলার। ইউনিসেফ আর বিবিসির জরিপেও তাই। নিজের জীবনী নিয়ে বই লিখেছেন পেলে। আত্মজীবনী নিয়ে 15 কেজি ওজনের একটি বই লিখেছেন পেলে। পেলে তার ফুটবল জীবনে মোট 183টি গোল করেছেন, তা থেকে নিজের বইটির নাম রেখেছেন 1283। পেলের এই বইয়ে রয়েছে তার ফুটবল জীবনকে মূর্ত করা দুর্লভ ছবির সমাহার। ছবির সংখ্যা 5 শতাধিক। আরও রয়েছে 500 পৃষ্ঠায় 1283টি টেক্সট। বইটি ছাপানো হয়েছে 1283 কপি। প্রতিটি বই বিখ্যাত ফুটবলারদের অটোগ্রাফ সংবলিত। বইটির মূল্য ধরা হয়েছে 1225 ইউরো, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 1,30,000 টাকার মতো। ব্রাজিল ছাড়াও আমেরিকার নিউ ইয়র্ক, সংযুক্ত আমিরাতের দুবাই ও যুক্তরাজ্যের লন্ডনে বইটি বিশেষ কিছু লাইব্রেরি থেকে পাওয়া যাবে। পেলের জীবনী নিয়ে নির্মিত হচ্ছে চলচ্চিত্র। পেলের জীবনটাই রোমাঞ্চে ভরপুর। বস্তিতে জন্মগ্রহণ করেও হয়ে গেলেন ফুটবলের বিশ্বের সম্রাট। পেলের বস্তির জীবন থেকে শুরু করে ফুটবল সম্রাট হওয়া পর্যন্ত বহু চড়াই উতরে পার হতে হয়েছে। পেলের জীবনের সেই সব দিনগুলো এবার উঠে আসছে হলিউডের পর্দায়। এই চলচ্চিত্রটি নির্মাণ করতে যাচ্ছেন 2 আমেরিকান পরিচালক মাইকেল ও জেফ জিম্বালিস্ট। চলচ্চিত্রটি অভিনয় করবেন ভিনসেন্ট ডি ওনিওফ্রিও, রদ্রিগো সান্টোরো, ডিয়েগো বোনেতা, সিউ হোহের সহ আরো অনেকে। 1958 সালে ব্রাজিলের প্রথম বিশ্বকাপ জয়ী দলের কোচ ভিসেন্তে ফিওলার চরিত্রে দেখা যাবে ডিয়েগোকে। পেলের বাবা ডনডিন হর চরিত্রে থাকবেন বোনেতা। যেহেতু পেলের পুরো জীবন নিয়েই এই ছবি, এই কারণে বিভিন্ন বয়সী পেলের চরিত্রে অভিনয় করবেন বিভিন্ন অভিনেতা। 13-17 বছর বয়সী পেলে ভূমিকায় অভিনয় করবেন ক্যাভেন্ডি পল। 10 বছর বয়সী পেলে হিসেবে দেখা যাবে লিওনার্দো লিমা কার্ভালহোকে। চলচ্চিত্রটি নির্মাণের সঙ্গে জড়িত আছেন পেলে নিজেও। পল ক্যামসলি ও এক্সক্লুসিভ মিডিয়ার পাশাপাশি পেলেও পালন করবেন নির্বাহী প্রযোজকের দায়িত্ব। ব্রাজিলিয়ান কিংবদন্তির জীবনী নিয়ে এই প্রথম কোনো বাণিজ্যিক ছবি হলো। রূপালী পর্দার সঙ্গে পেলের সংযোগটা বেশ পুরনো। 1969 সালে ব্রাজিলিয়ান টেলিভিশনের ধারাবাহিক ওস এস্ট্রান হতে প্রথমে দেখা গিয়েছিল কালো মানিককে। হলিউডের ছবি অ্যাক্ট 2 ভিক্টরিতে মাইকেল কেইন, সিলভেস্টার স্ট্যালোনদের মতো অভিনেতাদের সঙ্গে পাল্লা দিয়ে এক যুদ্ধবন্দীর চরিত্রে অভিনয় করেছেন পেলে। সংসার জীবন। 1966 সালে রোজমেরিকে বিয়ের 16 বছর পর তার সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যায় পেলের। সেই ঘরে এক ছেলে অ্যাডসন এবং 2 মেয়ে ক্রিস্টিনা এবং জেনিফারের জন্ম হয়। 1981 থেকে 1986 সাল পর্যন্ত ব্রাজিলিয়ান মডেল জুটার সঙ্গে চুটিয়ে প্রেম করেও দৈনিকের শিরোনাম করে। এরকম আরো তথ্য পেতে আমাদের চ্যানেল ইউনিফর্ম টিভির সাথে থাকুন। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন।